জোর কদমে চলছে প্রার্থীদের প্রচার। শুক্রবার সকালে বর্ধমান শহরের পায়রাখানা গলিতে খক্কর সাহেবের মাজারে চাদর চড়িয়ে জেতার জন্য প্রার্থনা জানালেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুবালিয়া। সঙ্গে ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব সহ কর্মীরা। খক্কর সাহেবের মাজারে চাদর চড়িয়ে তিনি ওই এলাকায় প্রচারও সারেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল লোকসভা নির্বাচনের প্রথম দিনের ভোটে বাংলায় পুলিশ তাণ্ডব চালিয়েছে। রাজ্য সরকার নিজের পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে লুট আরম্ভ করেছে সেটা বরদাস্ত করা যাবে না, কোনো দলই বরদাস্ত করবে না। এই জন্য তার মানে তারা বিশ্বাস করে না ইভিএম মেশিনকে বা ভোট পরম্পরা। ওদের ভয় আছে যে কি পশ্চিম বাংলার মানুষ যদি ভোট দেওয়ার অধিকার পায় তো তৃণমূল সরকার বাঁচতে পারে না, তার জন্যই ওরা জোর জবরদস্তি করছে, আর কোনো কারণ নেই। কেন্দ্র বাহিনীর সঙ্গে পুলিশের হাতাহাতি কি বলবেন? আমি বলছি না, কেন্দ্র বাহিনী আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ যুদ্ধ না লেগে যায় সেটা দেখে। অন্যদিকে এদিন দুর্গাপুরে প্রথম নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী এসএস আলুবালিয়া। এদিন দুর্গাপুর কোর্টে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎও সারেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন আইনজীবীদের সঙ্গে। কোর্টের উল্টো দিকে এরপরেই হোটেলে খাওয়া দাওয়া করে সাগরভাঙায় কর্মী সভার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পাবলিক টাইমস।